বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে করোনাকালীন সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য ভর্তুকি মূল্যে টিসিবি কর্তৃক অষ্টম কিস্তির ড্রাগ সেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবি জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার সকাল 7টা থেকে পর্যায়ক্রমে গাড়ি পণ্য নিয়ে বের হয়ে গেছে এবং সকাল 10টার মধ্যে রাজধানী সহ সারা দেশে ভ্রাম্যমান ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। শুক্রবার ছাড়া 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। টিসিবির ট্রাক সেলে একজন ক্রেতা দিনে 55 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি চিনি, 65 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল, 110 টাকা কেজি দরে 2 লিটার সয়াবিন তেল এবং 30 টাকা দরে 2.5 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। দেশব্যাপী 400 থেকে 450 জন ডিলারের ভ্রাম্যমান ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে 300 থেকে 800 কেজি চিনি, 400 থেকে 800 কেজি মসুর ডাল, 500 থেকে 1000 লিটার সয়াবিন তেল, 100 থেকে 1000 টাকা কেজি পেঁয়াজ বরাদ্দ করা হয়েছে।